শ্রেণী কেজি বিষয় ছোট সোনামণিদের আরবি ও ইসলাম শিক্ষা ছোট সোনামণিরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আমরা আজকে অনলাইন ক্লাসে পড়ব সপ্তম পাঠ আমরা এর আগে ষষ্ঠ পাঠ শেষ করেছিলাম আরবি বারো মাসের নাম দিয়ে আজকে আমরা সপ্তম পাঠ পড়ব প্রশ্ন উত্তরে ইসলাম শিক্ষা ইসলাম ধর্ম প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা শিখব আচ্ছা এখানে আমাদের ফার্স্ট পেজে ১৬টা প্রশ্ন আছে আজকে আমরা এই ১৬টা প্রশ্নই শিখব নেক্সট ক্লাসে অন্য প্রশ্ন পরের পাতা পড়ব তোমরা ছোট তো তোমাদেরকে এই ১৬টা প্রশ্নই আমি শেখানোর চেষ্টা করছি তোমরা চেষ্টা করো আমি আশা করি তোমরা পারবে কারণ এটা তো আমরা আগেও করেছিলাম অনেকে যদি ক্লাসটা ছুটে যেয়ে থাকে তাহলে আজকে আবার নতুন করে তারা ক্লাসটা দেখলেই তাদের শেখা হয়ে যাবে আমরা এই বইটা মোটামুটি শেষ করেছি আবার আমরা শেষ হলে প্রথম দিকে চলে যাব আজকে আমরা পেজ নাম্বার ২৩ পড়ছি আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম ইসলাম তাই না এখন এটা যদি শূন্যস্থানে আসে শূন্যস্থান মানে আমাদের ধর্মের নাম ড্যাশ তাহলে তুমি কি লিখবে তুমি লিখবে ইসলাম আবার প্রশ্ন আকারে যদি আসে আমাদের ধর্মের নাম কি তাহলেও তুমি লিখবে আমাদের ধর্মের নাম ইসলাম যে যে ধর্মের সে সেই ধর্মের নামই বলবে ক্লাস অন্য ধর্মের থাকতে পারে তারা তাদের ধর্মের কথা বলবে আচ্ছা ইসলাম অর্থ কি ইসলাম অর্থ হচ্ছে শান্তি ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থটা কি আমরা যদি নাই জানি তাহলে আমরা কি বলবো আমাদের ধর্মটাই হচ্ছে শান্তি ধর্ম তাহলে আমাদের ইসলাম অর্থ কি ইসলাম অর্থ হচ্ছে শান্তি আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কি কোনো শরীক আছে না আল্লাহর কোনো শরীক নেই তাহলে শরীক মানে হলো আল্লাহর আর কেউ আছে কিনা ছেলে মেয়ে আছে কিনা সন্তান আছে কিনা ভাই বোন আছে কিনা মা বাবা আছে কিনা এটাই বলছে যে বা আরেকটা আল্লাহ আছে কিনা এরকম বলা হয়েছে যে আল্লাহর কি কোনো শরীক আছে না আল্লাহর কোনো শরীক নেই তুমি বলবে না আল্লাহর কোনো শরীক নেই আমাদের ধর্মগ্রন্থের নাম কি আমরা যে ধর্মগ্রন্থটা পড়ব সেই ধর্মগ্রন্থের নাম কি এক এক ধর্মের কিন্তু এক একটা বই আছে তাহলে আমাদের ধর্মগ্রন্থের নাম কি আমাদের মানে বলছে এখানে ইসলাম ধর্মের গ্রন্থের নাম কি ইসলাম আমাদের ধর্মের গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন আল কোরআন সুন্দর করে তুমি আল কোরআন এটা তুমি লিখবে আল কোরআন কার বাণী আল কোরআন আল্লাহর বাণী আল কোরআনে যে সুরা আছে এগুলো কে লিখেছেন আল্লাহ লিখেছেন আল্লাহ আমাদের জন্য নবী রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন তাহলে আল কোরআন কার বাণী আল কোরআন আল্লাহর বাণী আমাদের নবীর নাম কি আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর পিতা ও মাতার নাম কি আমাদের নবীর পিতার নাম আব্দুল্লাহ ও মাতার নাম আমিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন আরব দেশ আমরা জানি যে আরব দেশের মক্কা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন আমাদের প্রথম নবী ও শেষ নবীর নাম কি আমাদের প্রথম নবীর নাম হযরত আদম আলাইহিস সালাম আর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তাহলে আমরা আমাদের দুইটা নবী নামই জানি প্রথম নবী আসছে হযরত আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম আর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কি কি এই ইসলাম ধর্মটা প্রতিষ্ঠিত হয়েছে কয়টি মূল ভিত্তির উপর তেমনি আমাদের জানতে হবে ইসলাম ধর্মের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি পাঁচটির উপর ইসলাম ধর্মে প্রতিষ্ঠিত হয়েছে একটা হচ্ছে কালিমা নামাজ রোজা হজ ও জাকাত এই পাঁচটার উপর ভিত্তি করে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে কোনোটা ছাড়লে কিন্তু ইসলাম ধর্মের পূর্ণাঙ্গভাবে পালন করা সম্ভব নয় কিন্তু হজ হচ্ছে শুধুমাত্র সামর্থ্যবান ব্যক্তিদের জন্য যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ ফরজ যাদের নাই তাদের জন্য ফরজ না আচ্ছা কালিমা তৈয়বা কি কালিমা তৈয়বা তো আমরা সবাই পড়েছিলাম তাই না গত ক্লাসের আগে ক্লাসে তো পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে কালিমা তৈয়বা
আচ্ছা তাহলে আমরা কালেমা তৈয়বা পারি সবাই এটা আমরা সব সময় পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ কয় ওয়াক্ত আদায় করতে হয় আমরা সবাই তো জানি ছোটরা তাই না কয় ওয়াক্ত বলো তো পাঁচ ওয়াক্ত তাই না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হয় আচ্ছা এখন ওয়াক্তগুলোর নাম কি কি পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্তগুলো হলো ফজর জোহর আসর মাগরিব ও এশা তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজেও জানি ফজর নামাজ কখন পড়ে খুব সকালবেলা ভোরবেলা আমরা ফজর নামাজ পড়ি তারপরে যখন দুপুরে সাড়ে বারোটা একটার মধ্যে তখন কি হয় জোহরের নামাজের আজান দেয় তাই না তখন আমরা জোহরের নামাজ পড়ি আর আসরের নামাজ পড়ি কখন যখন আমাদের বিকেল সাড়ে চারটা পাঁচটা হ্যাঁ শীতের দিনে সাড়ে চারটা আর বিকেল আর গরমের দিনে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমরা আসরের নামাজ পড়ে নিই আর মাগরিবের নামাজ যখন সূর্যাস্ত চলে যায় হ্যাঁ যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন মাগরিবের নামাজ শুরু হয় তাই না আজান দেয় রোজার দিনে যখন ইফতারের আজান দেয় এটা তো সবাই আমরা খুব ভালো করে জানি আজান যখন ইফতারের জন্য দেয় তখন কি হয় মাগরিবের নামাজের সময় হয় আর এশা হলো রাত্রে সাড়ে আটটার দিকে এশার নামাজের সময় হয় তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কখন পড়তে হয় যদি আমাদের মনে থাকে তাহলে আমাদের ওয়াক্তগুলোর নামও ছোট্ট সোনামিনেরা বলতে পারবে এইখানে ষোলোটা প্রশ্ন আছে আমি কিন্তু একদিনে ষোলোটা প্রশ্ন মুখস্থ করতে বলি নাই আর মুখস্থ করার কিছু নাই বুঝে বুঝে আমরা একজন বলবে তুমি শুনে তার উত্তরটা দিবে তাহলে তোমার শেখা হয়ে যাবে হ্যাঁ তাহলে তোমরা তো ছোট মানুষ তোমরা মুখে মুখেই অনেক কিছু শিখতে পারো তোমাদের স্মরণ শক্তি অনেক ভালো আমি জানি এই জন্য তোমরা একবার বাবা মা বা পরিবারে কেউ যদি একবার বলে তুমি শিখে ফেলবে আর টিচারের তো ক্লাস আছে ক্লাসগুলো দেখে নিবে তাহলে তোমার শেখা হয়ে যাবে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে শিখবো একজন বলবে আর তার উত্তরে তুমি বলবে আর এখানে কিন্তু তোমাকে মাঝখান থেকেও জিজ্ঞেস করতে পারে একের দিকে পনেরোটা জিজ্ঞেস করবে তা কিন্তু না মাঝখান থেকে দিতে বলতে আমাদের প্রথম নবীর নাম কি হযরত আদম আলাইহিস সালাম আমাদের শেষ নবীর নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম আমাদের ধর্মগ্রন্থের নাম কি আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন তারপর আল কোরআন কার বাণী আল কোরআন আল্লাহর বাণী ইসলাম অর্থ কি ইসলাম অর্থ শান্তি আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের ইসলাম ধর্মের অনুসারীদের কি বলা হয় ইসলাম ধর্মের অনুসারীদেরকে মুসলমান বলা হয় যারা আমরা ইসলাম ধর্ম পালন করি আমাদের কি বলা হয় মুসলমান ধর্মের লোক আমাদের ইসলাম ধর্ম মূল ভিত্তি কয়টি ও কি কি ইসলাম ধর্মের মূল ভিত্তি পাঁচটি একটা হচ্ছে কালিমা এই যে আমাদের এই জন্য সবাইকে কিন্তু চারটা কালিমা ভালো করে মুখস্থ করতে হবে ছোট্ট সোনামণিরা হ্যাঁ কালিমাগুলো খুব ভালো করে পড়বে আমরা তো গত ক্লাসে কালিমা তৈয়বা আর কালিমা শাহাদাত করেছিলাম তাই না আর দুটো যে কালিমা আছে সেটা তোমরা কিন্তু শিখে নেবে আমি এই জন্য তোমাদেরকে বলবো তোমাদের বাসায় যদি পরিবারে কেউ পড়ায় তোমাদের আরবি শিক্ষাটা ছোটোবেলা থেকে গ্রহণ করবে তা না হলে মাসার পাশে যদি মসজিদ থাকে মসজিদে যাবে বা হুজুর বাসায় রেখে পড়াশোনা করবে এই পড়াটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে ছোট্ট সোনামণিরা এখন তোমাদের হাতে একটু সময় আছে স্কুল খুলে গেলে অনেক সময় তোমরা পারো না কিন্তু এই কাজটা কিন্তু করে নেবে তাহলে দেখবে তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কখন পাঁচ ওয়াক্ত আমাদের নামাজের ওয়াক্ত কয়টি আমরা জানি পাঁচটা ওয়াক্ত নামাজ পড়তে হবে প্রত্যেক মুসলমানদের নরনারী সবার জন্য কিন্তু এটা ফরজ এটা পড়তে হবে আর পাঁচ ওয়াক্ত নামাজের নামগুলো আমরা জানি ফজর জোহর আসর মাগরিব ও এশা এই যে প্রশ্নগুলো ছোট্টমণিরা কঠিন মনে হয় কি তোমাদের কাছে আমার কাছে তো মনে হয় তোমাদের কাছে এটা কিছুই না একেবারে সোজা একেবারে ইজি আমি আগামী ক্লাসে কিন্তু পরের যে সতেরো থেকে প্রশ্ন আছে সেগুলো পড়ে তোমাদেরকে একটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের একটা আছে সেইটাও আলোচনা করব। তোমরা কিন্তু এই পড়াগুলো বাসায় করে ফেলবে এই পড়াগুলো করবে সাথে আমরা এই যে এই পাতায় যে পৃষ্ঠার মধ্যে যে পড়াগুলো আছে যেমন আরবিতে কতিপয় ফলের নাম হ্যাঁ তারপর আরবিতে পাখির নাম এগুলো তোমাদের আগ্রহের জন্য শিখার জন্য পড়বে দশ আরবিতে দশটি সংখ্যা তারপরে এরপরে তোমরা পরীক্ষা দিবে যে দেখি পারো কি না নিজে নিজে চেষ্টা করবে হ্যাঁ নিজে নিজে যেমন আরবিতে সাত দিনের নাম আরবিতে পাঁচটি ফুলের নাম আরবিতে পাঁচটি পাখির নাম আরবিতে বারো মাসের নাম আরবিতে পাঁচটি
ফলের নাম এরকম আরবিতে 10টি সংখ্যা দেখো এখানে একটা পাঠ পরীক্ষা দেওয়া আছে এই পাঠ পরীক্ষাটা তুমি নিজে নিজেই চেষ্টা করে নিতে পারবে তোমাদের জন্য কঠিন হয়ে যায় তারপরও আমি তোমাদের কাছে চেষ্টা করব যে তোমরা বানান করে করে একটু শিখে নিয়ে শিখো একটু বানান করে করে শিখো তাহলে তোমাদের দেখবে ভালো লাগবে পড়তে ভালো লাগবে যদি উচ্চারণ না করতে পারো তাহলে একটু আম্মু বা পরিবারে যারা আছে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে উচ্চারণ করবে তোমরা তো একেবারে ছোট মানুষ কেজিতে পড়ো তোমাদের এর জন্য আমি তোমাদেরকে কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না কিন্তু যে শিখতেই হবে পড়তেই হবে এরকম কিন্তু আমি কখনোই বলি না আমি জানি যে তোমরা ছোট্টরা তোমরা খেলাধুলা করো এই খেলার ছলে ছলে কিন্তু তোমাদেরকে একটু পড়ার মধ্যে মনোযোগী হতে হবে ঠিক আছে তাহলে আমরা খেলাও করব আর একটু পড়াশোনাও করব আশা করি এই প্রশ্নগুলো করবে আমি নেক্সট ক্লাসে প্রশ্নগুলো জিজ্ঞেস করে পরবর্তী নতুন ক্লাসে যাব হ্যাঁ এর মধ্যে তোমরা সবাই কিন্তু ভালো থাকো সুস্থ থাকো একটু পড়ার মধ্যেই থাকো ক্লাসগুলো অবশ্যই দেখবে তাহলে আমারও ভালো লাগবে আর তোমাদেরও শেখা হবে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ